কামালি আপনি লিখেছেন মহিলা কি জানাজার নামাজ পড়তে পারবে মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে কিনা এক্ষেত্রে হানাই মাজাবের ওলামা ইকরামের ফতোয়া হলো যে মহিলারা জানাজা নামাজ পড়তে পারবে না এবং এক্ষেত্রে বুহারি মুসলিমের একটি বর্ণা আচু মাতিয়া থেকে তিনি বলেছেন কালাত আনতেবাঈ জানা ইজি ওয়ালাম এহাজ আলীনা আমাদেরকে জানাজার পিছু ধরা থেকে অনুসরণ করা থেকে নিষেধ করা হয়েছে এর ভিত্তিতে ওরা নিষেধ করেন অবশ্য সৌদি আরব উল্লামাহামের অনেকেই এটিকে জায়েজ বলেন মহিলাদের জন্য মহিলাদের শর্ত পূরণ করে এবং সেক্ষেত্রে তারা বলেন যে এখানে যেটি নিষেধ করা হচ্ছে সেটি হলো জানাজার পর জানাজার লাশের পেছনে পেছনে যে কবরস্থানে যাওয়া হয় সেটির কথা তো যাই হোক হানফ ম অনুযায়ী এটি জায়েজ নয় এমডি ওয়াজিদ মোরল আপনি জানতে চেয়েছেন আমাদের মসজিদের ইমামের বেতন দেওয়া হয় মাজারের টাকা থেকে এই ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ হবে কিনা বেতন ইমাম সাহেবকে কোথেকে দেওয়া হচ্ছে এটার উপরে ভিত্তি করে মুসল্লিদের নামাজের কোনো প্রভাব পড়বে না ইমাম সাহেব নিজে যদি মাজার পূজারী না হন মাজারে সিজদা না করেন মাজারের কাছে প্রার্থনা না করেন এবং মাজারে বিশ্বাসী না হন তাহলে সেক্ষেত্রে তার পেছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে মৌলিকভাবে আমাদের সালাতের কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ হবে ইমদুলিল্লাহ এরপরে যে প্রশ্নে আমি দেখতে পেয়েছি তা হলো আস্থা আহমেদ আপনি লিখেছেন এআইডি থেকে আপেল আপেল সিডার ভিনেগারকে হালাল এই এটার মূল উপাদান এর মধ্যে কোনো খারাপ কিছু আছে কি না আমি জানি না এমনিতে তো আপনার আপেলের যে আপনার বীজ সেটা দিয়ে যদি সিরকা বানানো হয় সেখানে আপল দৃষ্টিতে হারাম হওয়ার কোনো কিছু নেই এবং আপনার সিরকা মৌলিকভাবে এটা যেটাকে আমরা ভিনেগার বলছি এটাকে সিরকা বলা হয় এটা আরবিতে বলা হয় খাল এ খাল বা সিরকা বলি বা ভেনেগার বলি এটা মৌলিকভাবে কোনো হারাম বিষয় না এটা জায়েজ ইসলামেশরিয়াতে এটি বরং কোনো কোনো বর্ণনা আছে আমাদের নায় বলেছেন যে নেহামাল এদাম ও আল খাল রুটির সাথে খাওয়ার জন্য তরকারি হিসেবে সবচেয়ে উত্তম তরকারি হলো এই ভেনেগার বা সিরকা এই সিরকা জায়েজ আছে বাট সিরকাতে কী দেয়া হচ্ছে সেটি হল মূল বিষয় সেখানে নেশা উদ্রেককারী কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই হারাম হবে মৌলিকভাবে অ্যাপল সিডার ভেনেগারের মধ্যে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেটি হারাম হওয়ার কোনো কারণ দেখছি না